ওই কোথায় রয়েছো? কোথায় যাই কে জানে। এই গরমে রান্না করে তোর একটু ফোনটা নিয়ে বসি, একটু আরাম করে ফোনটা দেখি। সব সময় শুধু ফোন দেখা না, সব সময় শুধু ফোন দেখা, ফোন দেখলে পেট ভরে যাবে। আর সারাদিন যে এত গরমের মধ্যে কাজগুলো করে সেগুলো দেখতে পাও না? ওই ফোনটা দু মিনিট নিয়ে বসলাম, ঠিক তোমার চোখে পড়ে যাবে। ঠিক আছে চলো 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 খেতে দাও, তো খেতে পেয়েছি, চলো খেতে দাও। একদম পোড়া পোড়া গন্ধ আসছে না, কি করছে বুঝতে পারছি না। এই উনুনে কিছু চাপিয়ে আসা হয়েছে তো? পোড়া পোড়া গন্ধ ওই না তো। আচ্ছা ঠিক আছে, তুমি আমি স্নান করে আসি, তুমি তাড়াতাড়ি ঘর তৈরি করো, ঠিক আছে? দেখো কত রান্না করেছি, সারাদিন তো বলো ফোন দেখি। বুঝতেও পারো না কিছু, খাবারের তো এক কিছু জানো না, তারপর স্মোকি পনির। এটা আমি ভাবতাম না স্মোকি পনির শুনিনি। স্মোকি পনির আমার হয় নাকি? এইসব রেসিপি কোথায় পাও? দেখো ট্যালেন্ট থাকতে হয়, ফোন দেখি, ফোনের পশ্চিমে খুব লেগে থাকো, এইসব ফোন থেকে পাওয়া রেসিপি আমার। এইসব ছাই পান রেসিপি না, ফোন থেকে পাবে। আয় ওরে মা,